আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএমপি জামাতের ভাই বোনদের জন্য খুশির সংবাদ। আমি জানি যে এই সংবাদটা পাওয়ার পরে আপনারা মিষ্টি বিতরণ করবেন এবং মিষ্টি খাওয়া শুরু করে দিবেন। আর আওয়ামী লীগের ভাই বোনদের জন্য দুঃসংবাদ, কারণ হলো তাদের নিজেদের ঘরের ভিতরে আগুন লেগে যাচ্ছে কিছুদিন পর পর। পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কোনো ব্যক্তি বা কোনো দেশকে টার্গেট করে, তারা বিভিন্ন কৌশল এবং পন্থা অবলম্বন করে। ধরেন আমাদের দেশের মতন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মতন, সেখানে তারা হয়তো মুখে কোনো কথা বলে না, তারা তাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেগুলোকে আপনার ব্যবহার করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? পশ্চিমাদের নতুন করে অ্যাকশন শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমরা এই ভিডিও জুড়ে অনেক তথ্য জানতে পারবো যে আমেরিকা নতুন করে অ্যাকশন কী নিচ্ছে, পশ্চিমারা যেভাবে খেপেছে বাংলাদেশের উপরে, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই, এমনকি এই ভিডিও জুড়ে আরও কিছু তথ্য দিয়েছে ইউকে থেকে সাইদ বাসুক ভাই। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বাড়াবো না, চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএমপি জামাতের ভাই বোনদের জন্য খুশির সংবাদ। আমি জানি যে এই সংবাদটা পাওয়ার পরে আপনারা মিষ্টি বিতরণ করবেন এবং মিষ্টি খাওয়া শুরু করে দিবেন। আর আওয়ামী লীগের ভাই বোনদের জন্য দুঃসংবাদ, কারণ হলো তাদের নিজেদের ঘরের ভিতরে আগুন লেগে যাচ্ছে কিছুদিন পর পর। তাই নিজেদের ঘর সামলানো নিয়ে এখন আওয়ামী লীগ নিজেরা ব্যস্ত হয়ে পড়েছেন, কিভাবে কি করে বিরোধী দলের মুখোমুখি হবেন। প্রিয় দর্শক, কুমিল্লার একটি সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। কুমিল্লার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে আসায় লোকজনের উপর হামলার ঘটনা ঘটেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান। আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এই অনুষ্ঠানে আসার কথা ছিল। এ সময় তার গাড়ি ও ব্যক্তিগত অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আব্দুল মান্নানের সমর্থিত আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ফারুক, রাশেদ, শাহজাহান, মনির হোসেন সহ অন্তত 7-8 জন গুরুতর আহত হয়েছে আওয়ামী লীগেরই আরেক গ্রুপের কাছে, জামাত বা বিএনপির হাতে না। বৃহস্পতিবার বিকাল 3:30 দিকে লাকসাম পৌরসভা আব্দুল মান্নানের বাড়ির পাশে গাজীমুড়া কামিল মাদ্রাসা মাঠ ও পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার লাকসামে গাজীমুড়া কামিল মাদ্রাসার পাশে আব্দুল মান্নানের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসা মাঠে বিকাল 3:30 আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। বিকেল 3:15 দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠান স্থলে পৌঁছে এবং সেখানে অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষকে গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এই নিয়ে আয়োজকদের সাথে বাকবিতণ্ডা ও সংঘর্ষ সৃষ্টি হয়। হামলাকারীরা স্থানীয় এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর লোক বলে জানা গিয়েছে। প্রিয় দর্শক, এখানে নিজেদের মধ্যে যেই গণ্ডগোলটা হয়েছে সেই গণ্ডগোলটা নিয়ে আমি আপনাদের সামনে নিউজটি পড়েছি বাংলাদেশের একটি স্থানীয় পত্রিকা এবং বাংলাদেশের সকলের পরিচিত পত্রিকা মানব জমিন থেকে। প্রিয় দর্শক, এই হামলাকারীদের পরিচয় জানা গিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের অনুসারী বলে জানা গেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংবাদিকদেরকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের লোকজন মাদ্রাসা মাঠে অনুষ্ঠান করতে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমোদন নেয় নাই, মাদ্রাসাকে তারা বাঁচানোর জন্য গিয়েছে। এবার মাদ্রাসার পক্ষে তাজুল ইসলামের লোকেরা, তাই তাদেরকে অনুষ্ঠানে বন্ধ করার নির্দেশ দিলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। প্রিয় দর্শক, মাদ্রাসার পক্ষে এবার আজ স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহাঙ্গীর আলম গিয়েছে, তাজুল ইসলাম সাহেব
মন্ত্রী সাহেবের লোক উনি এবং মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমোদন নেয় নাই, তাদের মনে দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে, এত বড় মাদ্রাসা, এটা খুব নামকরা গাজীমুরা কামিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যেটা এটা বাংলাদেশের বৃহত্তম কুমিল্লা জেলা এবং নোয়াখালী, বৃহত্তম নোয়াখালীতে খুব পরিচিত প্রসিদ্ধ মাদ্রাসা হিসাবে আমি ছোটকালে এটার নাম জানতাম। প্রিয় দর্শক, সেই মাদ্রাসা মাঠে যা আওয়ামী লীগেরই এক গ্রুপ প্রধানমন্ত্রীর একজন একেবারে প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর অফিসের একজন কাছের মানুষ আব্দুল মান্নান উনি করবেন জনসভা, প্রধান অতিথি উনাকে করা হয়েছে এবং এটা ওনার বাড়ির সামনে মাদ্রাসাটা, এবং ওনার বাড়ির নিকটতম মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাঠে, গাজীমুরা আলিয়া মাদ্রাসা মাঠে এটা করবে। কিন্তু বাধা হিসাবে কে দাঁড়ালো, জামাত দাঁড়িয়েছে নাকি এই বাধা হিসাবে বিএনপি দাঁড়িয়েছে? এবার বাধা হিসাবে দাঁড়িয়েছে তাজুল ইসলাম সাহেব, স্থানীয় সরকার মন্ত্রী, তার লোকেরা। তার মানে হলো হাড্ডি নিয়ে মারামারি নিজেদের ভিতরেই তাদের শুরু হয়েছে, এই জন্য জামাত আর বিএনপির লোকেরা এখন সরিষার তেল নাকি দিয়ে ঘুমাতে পারেন। আগামী নির্বাচনে তারা তারাই নমিনেশন নিয়ে, তারাই একাধিক প্রার্থী হয়ে, তারা তারাই মানে বাঘ বিতণ্ডা জড়িয়ে যাবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কার পক্ষ কত শক্তি আছে, শক্তির যাচাই করার জন্য সরিষার তেল মেখে তারাই মাঠে নামবে। আপনারা এবার কিন্তু নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে যেতে পারেন, ঘুম থেকে উঠে হঠাৎ দেখবেন যে দেশে কোনো তৃতীয় শক্তি ক্ষমতা নিয়েছে, আওয়ামী লীগের মারামারি থামাতে এসে জাতিসংঘ এবং আমেরিকা এবং পশ্চিমা দেশ ওখানেই হিমশিম খাবে, কি কারণে আর আপনাদেরকে কষ্ট করতে হবে। আমার বিশ্লেষণের মধ্যে ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে লিখবেন, এই প্রত্যাশা রাখছি। ইউকে কসবা টিভির সাথে সবাই থাকুন, এই আশা ব্যক্ত করছি। পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কোনো ব্যক্তি বা কোনো দেশকে টার্গেট করে, তারা বিভিন্ন কৌশল এবং পন্থা অবলম্বন করে। ধরেন আমাদের দেশের মতন বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মতন সেখানে তারা হয়তো মুখে কোনো কথা বলে না, তারা তাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেগুলোকে আপনার ব্যবহার করে। প্রথমত সেই ব্যক্তিটার ইমেজের উপর হাত দেয় বা সেই রাষ্ট্রের ইমেজ নষ্ট করার চেষ্টা করে, আর সেই ইমেজগুলোকে তারা যথার্থ প্রতিবেদন, তথ্য, উপাত্ত, ডাটাবেসিসভাবেই আন্তর্জাতিকভাবে সেগুলোকে আপনার সম্প্রচার করে। আর পৃথিবীতে শক্তিশালী যে কয়েকটি গণমাধ্যম বা আমরা যা বল মিডিয়া বলেন, সেগুলো কিন্তু পশ্চিমাদের হাতেই, যেগুলোর খবর সারা পৃথিবীর মানুষ শোনে বা দেখে। তো স্বাভাবিকভাবে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, চিনেই না, কিন্তু তাদের গণমাধ্যমে যখন বাংলাদেশ সম্পর্কে বা প্রধানমন্ত্রী সম্পর্কে একটা নেগেটিভ মানে প্রতিবেদন আসে, তখন সেটা হয় কি যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়। তো এবার পশ্চিমারা যেই ইস্যুতে প্রধানমন্ত্রীকে টার্গেট করেছে, সেই ইস্যুটার একটা প্রধান তো নির্বাচন প্লাস হচ্ছে বা এই যে মানবাধিকার ইস্যুগুলোকে নিয়ে যেগুলো স্পর্শকাতর ইস্যু, তো সেভাবেই এবার প্রধানমন্ত্রী সম্পর্কে আন্তর্জাতিকভাবে আমার মনে হয় যে পশ্চিমা রাষ্ট্রগুলো একটা জোট বেঁধেছে টেকনিক্যালি, তারা তাদের গণমাধ্যমকে ব্যবহার করে প্রধানমন্ত্রীকে একটা নেগেটিভ সিচুয়েশনে নিয়ে যাচ্ছে। পাশাপাশি পশ্চিমাদের অর্থায়নে যে সকল এনজিওগুলো মানে পরিচালিত হয়, বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসই আন্তর্জাতিক অঙ্গন থেকে হিউম্যান রাইটস বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেন, সেখানে তারা নানান রকম তথ্য উপাত্ত প্রতিবেদন ছাপায়, এরপর স্যাংশনের মতন ঘটনা বা ভিসানীতির মতন ঘটনা সেগুলোকে আরও ক্লারিফাই করে, আর অ্যাজ এ রেজাল্ট আজকে দেখেন পৃথিবীর অনেক রাষ্ট্রেই, শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে সরকারের প্রচণ্ড সমালোচনা হচ্ছে। এবার ইইউ বলেন মানে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনা হচ্ছে, যুক্তরাজ্যে আলোচনা হচ্ছে, তার উপর তুরস্কে আলোচনা হচ্ছে, অস্ট্রেলিয়াতে আলোচনা হচ্ছে। তো এই সকল কিছুর একটা মূল টার্গেট হয়ে গেছে এখন তাদের যে অর্থায়নের প্রতিষ্ঠানগুলো পৃথিবীর বিভিন্ন দেশে চলে। তো কালবেলাতে আপনার একটা শহীদুল ইসলাম খোকন নামক একজন লেখক যিনি, তিনি একটা প্রতিবেদন করেছেন, ওনার প্রতিবেদনের হেডলাইনটা ছিল এমন, পশ্চিমা অর্থায়নে পরিচালিত মানবাধিকার সংস্থাগুলোর টার্গেটে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এইটার একটা টার্গেটের প্রধান কারণ হিসাবে ইস্যু তিনি দেখিয়েছেন যে বাংলাদেশে আপনার সর্বশেষ যে হেফাজতে ইসলামের যে ঘটনাটা নিয়ে মানে একটা বিতর্কিত অবস্থান তৈরি হয়েছে, যে অধিকার নামক যেই সংগঠন
তারা দাবি করেছিল সেই রাতে অনেকগুলো মানুষ মারা গিয়েছে বা আরও যেই রিপোর্ট তদন্ত প্রতিবেদন তারা দিয়েছে সেগুলোর এগেনস্টে রাষ্ট্র কর্তৃক আপনার একটা মামলা হয়েছিল। আর সেই মামলার এগেনস্টে সেই দুই কী বলা হয় মানবাধিকার কর্মী বলেন বা অধিকারের যারা চালান, অধিকারও একটা বিদেশি টাকাতে চলে সংস্থা, তো এদেরকে গ্রেপ্তার করার পর সেটা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে যে তোলপাড় হয়েছে সেখানেও প্রধানমন্ত্রীর ইমেজ সংকটের চেষ্টা করা হয়েছে। তো সকল কিছু মিলিয়ে আমিও যতটুকু অবজারভেশন করি আর কি, যে এই মুহূর্তে পশ্চিমা শক্তিগুলো খুব শক্ত একটা অবস্থান নিয়েছে। তবে তাদের এমপিরা পার্লামেন্টে কথা বললেও তাদের গণমাধ্যমগুলো একটা সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। আর এই সূক্ষ্মভাবে কাজে সর্বশেষ খালেদা জিয়ার যে চিকিৎসা ইস্যু, এটাও কিন্তু আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে আলোচনা হচ্ছে। ডক্টর ইউনুসের ইস্যুতে সারা বিশ্ব, বিশেষ করে এতগুলো নোবেল লয়েড ব্যক্তিত্ব বা ধরেন বিশ্ব নেতারা যাদেরকে আমরা চিনি, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই যখন বিবৃতি দিয়েছেন সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীকে একটা নেগেটিভ ইমেজ তৈরি করা হয়েছে। আর এই বিষয়গুলো আমার ধারণা আর কি, পশ্চিমারা সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগকে আগামীবার ক্ষমতায় চায় না। সরাসরি তারা এসব না বললেও প্রধানমন্ত্রী কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন। তিনি কিন্তু বলছিলেন কয়েক মাস আগে, আপনার একটা সাক্ষাৎকার দেখেছেন, যে আমেরিকা সম্ভবত চায় না প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকুক, আর আমেরিকা চাইলে ক্ষমতা থেকে ওনাকে সরাতেও পারেন। তো এই কথাগুলো আমরা যখন বলছি আমরা একটা পারসেপশানে বলছি, বা প্রধানমন্ত্রী যখন বলছেন ওনার কাছে বিভিন্ন তথ্য ফুটেজ বা কথার কথা যে এভিডেন্সগত বিষয়গুলো কিন্তু বিভিন্ন সংস্থা থেকে আসে। আর পশ্চিমা গণমাধ্যমগুলো গত দুই মাস বা তিন মাসে যতগুলো নিবন্ধন করেছে ম্যাক্সিমামগুলাই সরকারের বিরুদ্ধে গিয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়েছে। আবার কিছু কিছু নিবন্ধন যখন সরকারের পক্ষে গেছে, পশ্চিমাদের ফ্যাক্ট চেক নামক বিভিন্ন সংস্থা বলছে যে অনেক জায়গায় টাকা পয়সা দিয়েও নাকি এরকম তথ্য নিবন্ধন করা হয়েছে যেগুলোর কোনো ভ্যালু নাই। তো বোঝেন যে ডাবল ইমেজ সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য আসলে কোনো রাস্তা আছে কি না সেটা হয়তো সময় বলে দেবে, বাট একটা ক্রান্তিকাল যাচ্ছে সময়টা, ক্রান্তিকালই বলা যায়। তো দেখা যাক নির্বাচনের আগে পরে কিছু একটা তো ক্ল্যারিফাই হবেই, তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে পশ্চিমারা আসলে কি চায়। দর্শক মণ্ডলী সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি ইউকে থেকে সাইদ মাসুক ভাই যে তথ্যটি দিয়েছে বিএনপির জন্য, জামাতের জন্য একটা সুসংবাদ দিয়েছে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। এমনকি দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই যে আলোচনা করেছে বর্তমানে পশ্চিমারা যেভাবে খেপেছে এই বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছে, সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই ভিডিওর প্রসঙ্গে আপনাদের কী বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।